नमस्कार दर्शक बंधुरा, रोहितास किचेने अपने सकल के स्वागत जानाच्छी। आज के भेंडी और आलुर अति साधारण एक रेसिपि शेयर करछी। साधारण होलेओ खेते किन्तु एटी असाधारण। रान्नाटा जदि आपनादेर भालो लागे लाइक शेयर अवश्य करबेन और चैनलटिके सबस्क्राइब करे अवश्य आमार पाशे थाकबेन। भेंडी आलुर ए निरामिष रेसिपिटी बानानोर जोन्नो ओभेनेर ओपर कड़ाई बसिए निएछी। एबार रिफाइंड अएल दिलाम, तेल गरम हो गेछे। एबार केटे रखा आलू दिए दिच्छी। आलूगुलो भेजे नेब। एखाने एकटी बड़ साइजेर आलू निएछी आमि। आलूगुलो भाजा होते देव। आलू भाजा हो गेछे, एर मध्ये ग्रेट करा आदा दिए दिच्छी एक चामच। एखाने आदा आमि ग्रेट करे निएछी, आपनारा चाइले आदा बेटेओ निते पारेन। एबार जिरे गुड़ो दिए दिच्छी एक चामच। एक चामच लाल लंकार गुड़ो दिए दिलाम और परिमाण मतो हलुद दिए दिच्छी और स्वाद अनुजायी लवण दिए दिलाम। एबार समस्त मसला आलुर साथे भालो करे एकटु कषिए नेब। समस्त किछु एकटु कषानो हये गेछे। एबार एकटी टमाटो कुচি दिए दिच्छी। एकटी माझारि साइजेर टमाटो निएछि आमि। एबार सब समेत एकटु कषाबो। टमाटो आलू मसलार साथे एकटु नाड়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেন্ডি দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো আগে থেকে ধুয়ে তারপরে আমি কেটে রেখেছিলাম। সব ভেন্ডি দিয়ে দিলাম। এবার ভেন্ডি সব মসলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। সব কিছু একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। সব কিছু একটু নাড়িয়ে দিচ্ছি। এবার একটুখানি রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ফুটে উঠছে। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা লাগিয়ে হতে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকা তুলে একবার নাড়িয়ে দেব আর দেখে নেব ভেন্ডি আর আলু সিদ্ধ হয়েছে কিনা। সব কিছু ভালোমতো সিদ্ধ হয়ে গেছে। এবার একবার নাড়াচাড়া করে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। কড়াই আবার ওভেনের উপর বসিয়ে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে তাতে হিং ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। ফোড়ন একটু ভাজা হয়ে গেল। এবার আগে থেকে সিদ্ধ করে নামিয়ে রাখা ভেন্ডি আর আলুর তরকারি এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়িয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিলাম। আর একটুখানি রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু কম হয়ে আসছে। ঝোল কম হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি ভেন্ডি আর আলুর নিরামিষ এই তরকারিটি। ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে খেতে। আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।